রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি। কালকে আমি নিজেই সীমান্তে ছিলাম, আজকে সোনিতে এসেছি। কালকে ঈদ হওয়া সত্ত্বেও হল লিস্ট দেখলাম, হলের অডিয়েন্স লিস্টে পাপ মোটামুটি এক নম্বরেই ছিল। কালকে মাত্র 30 জনের বেশি কেউ হলে আমি দেখিনি, বাট 30 জন যদি থাকে সেটা পাপেই ছিল। কালকে আমি নিজে ছিলাম সীমান্তে, আজকে সোনিতে দেখলাম মোটামুটি 70%-এর মতো ফুল হয়েছে। সো দেখা যাক, আল্লাহ বর্ষা হয়তো ঈদের 2-3 দিন পরে আরও বাড়বে। কালকে খুব ভয় ভয় লাগছিল, মানে ঈদের দিন পাবলিক পাবো কি পাবো না, বাট আমার নাচের সময় তারা সবাই দাঁড়ালো, ক্ল্যাপ দিল, এই ফিলিংসটা অনেক অনেক ভালো লেগেছে যে ওরা আমার নাচটাকে অ্যাকসেপ্ট করেছে, অ্যাক্টিংটাকে পছন্দ করেছে। ব্যস্ততা খুব বেশি ছিল, বিকজ অনেক মানুষকে জানাতে হয়েছে প্লিজ হলে গিয়ে সিনেমা দেখবেন, ফ্রেন্ডসদেরকে, কারণ কেউ তো অনেকে বিশ্বাসই করতে পারছিল না যে আমি অ্যাক্টিংও করতে পারি, বিকজ এতগুলোর মাঝখানে অ্যাক্টিং করার সেই সময়টা আমি কোথায় পাচ্ছি এত প্রফেশনাল মধ্যে দিয়ে। সো সবাইকে জানাতে হয়েছে, সবাইকে হলে আসার জন্য বলতে হয়েছে, রিকোয়েস্ট করতে হয়েছে। তারপর নিজের কিছু প্রিপারেশন আছে, বিকজ পাবলিকের সাথে কথা বলতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে, পাবলিক আমাকে কীভাবে দেখবে সেই জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে, এবং অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ঈদটা কেটেছে। আসলে বাস্তব জীবনে যা যা এখানে হয়েছে তার 1% হয়তো আমি করি নাই, শুধু মিথ্যাটা বলি, কারণ মিথ্যাটা অনেকটা পাপের মধ্যেই তো পড়ে। এই একটা পাপ করি, বাকি কোনো পাপ এই ফিল্মে যতগুলো করেছি তার একটাও বাস্তব জীবনে করিনি।